ভাই শুনেন, এখানে পতিতা পল্লীটা কোন দিকে? কোথায় বললে? পতিতা পল্লী। আসো আসো, আমার সাথে আসো আসো। আরে আসো, ভয় পেও না। কি নাম তোমার? আদিবা। আসো, এই যে দেখো। ওইটা হলো সেই পল্লী। হ্যাঁ, তুমি নতুন আইছো না? কি করো তুমি? পড়াশোনা করি। পারবা তো? হ্যাঁ, বয়স কম, তারপরে আবার নতুন, টাকার দরকার তো। হ্যাঁ, তা আমার বাসায় চলো, আমার আগে সময় দাও, দেখি সব ঠিকঠাক আছে কিনা। টাকা বাড়াই দিব নে, বেশি করে দিব নে। আসো, ভয় পাইও না। আরে আসো আসো, ওঠো, অটোতে ওঠো। আরে ওঠো, এই অটো চালাও। মায়াটা তো খুব সুন্দর লাগতেছে, আবার নতুন, মজাই হইব। আমি কি করতে যাচ্ছি? আল্লাহ, সামান্য কিছু টাকার জন্য এখন আমার এই পথে পা বাড়াতে হলো। আসো আসো, বসো বসো। ভয় পাইতেছ? কাছে আসো, দূরে কেন? আসো আসো। আরে এই লাইনে যারা আসে সবাই তো নতুন থাকে, একবার শুরু করলে সব ঠিক হয়ে যায়, বুঝুনি? ভয় পাওয়ার কিছু নাই, ঠিক হয়ে যাবে। শোনো, চলো কামটা শুরু করি। কাঁদছো কেন? আরে বাচ্চা মেয়ে একবার। শোনো, তোমার তো টাকা দরকার, টাকা দেব, বেশি করে দেব। আচ্ছা কি হয়েছে আমার একটু খুলে কও তো, তুমি কেন এই লাইনে আইলা? কও। আরে কও না, কি হয়েছে আমার একটু খুলে কও তো। আসলে কয়েক বছর আগে আমার বাবা মারা গিয়েছে, আমার মা ছাড়া আমার আর এখন এই পৃথিবীতে কেউ নেই, আর আমার মাও খুব অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। আমার মায়ের দেখাশোনাটা আমার করতে হয়। আমি চাকরির জন্য অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে চাকরি দেয় না, সবাই শুধু আমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। এই অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আমার মা ব্যথায় কাতরাচ্ছে। আজকে 7 দিন ধরে আমি আমার মাকে ওষুধ দিতে পারি না, আমার মা ব্যথার যন্ত্রণায় ছটফট করে। কোনো সন্তান কি তার মায়ের যন্ত্রণা সহ্য করতে পারে? আজকে 2টা দিন ধরে আমাদের খাওয়া হয় না, তাই বাধ্য হয়ে আমি এই পথে এসেছি। এসব সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, এই সমস্ত সমস্যা নিয়েই তো মায়েরা এখানে আসে, এটা কোনো বিষয় না। টাকা দিও নি, চলো কামটা শুরু করি। আসো বসো 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 বসো, এবার শুরু করি। আরে থামো। আচ্ছা, আমার মনে হইতেছে প্রথম দিন তো এই জন্য ইজি হতে পারতেছ না,
তাহলে এক কাম করো। হ্যাঁ, এখানে 5,000-ই দিলাম। তুমি কালকে একেবারে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবা, বুঝতে পারছো? এই আমার আবার ঠকাবা না তো? নাও ধরো ধরো, আজকে আর কিছু করুম না, নাও। তুমি কালকেই আহো, আয়া আমার একটু খুশি করো, তারপর থেকে তোমার এই পতিতালয়ে ভর্তি করে দেব, বুঝছো? যাও, আজকে এই টাকাটা দিয়া তোমার মায়ের ওষুধ কিনো, খাওয়া দাওয়া করো, যাও যাও যাও, কালকে কিন্তু মিস করো না। খাড়ো 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 খাড়ো, আসলে তোমারও তুমি চিনি না, তোমার নাম ঠিকানা ফোন নাম্বার হেডা একটু দিয়ে যাও, বলো নাম ঠিকানা বলো। শোনো, তোমার এই নাম্বারে আমি ফোন দিব, তুমি আমার নাম্বারটা মোবাইলে সেভ করে রাখবা, কালকে ঠিক এই টাইমে আসবা। আর শোনো, তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি পুলিশ দিয়ে তোমার ধরাইয়া দিব, বুঝতে পারছো? এই যে আজকে তোমার উপকার করলাম, উপকারের বিনিময়ে তুমি আমার খুশি করবা, যাও, কোনোভাবে মিস করো না, ঠিক আছে? মা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাব। হ্যালো হ্যালো, আদিবা বলছেন? আচ্ছা, আপনার একটা চাকরির সুপারিশ আমাদের কাছে এসেছে, আপনি আগামীকাল আমাদের অফিসে চলে আসবেন, আপনি এখানে সম্মানের সহিত চাকরি করতে পারবেন, এবং আপনার মায়ের চিকিৎসা, আপনার পড়াশোনা সহ যাবতীয় খরচ মাস শেষে আপনি এখান থেকে স্যালারি নিতে পারবেন, ঠিক আছে? আমি ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। থ্যাংক ইউ মা, তুমি আর কোনো চিন্তা করো না, আমার চাকরি হয়ে গেছে, এখন থেকে সব ঠিক হয়ে যাব, তোমার আর কষ্ট হইব না মা, তুমি চিন্তা করো না। শোনেন, আরে তুমি আয় বসো, হ্যাঁ বসো 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 বসো, বাহ তুমি তো খুব সুন্দর করে সাজা গুজা আসছো, হ্যাঁ খোলো না ব্যাগটা খোলো, আপনার সাথে আমার একটু কথা ছিল। না না না, কোনো কথা শুনবো না, আগে আগে শুরু করো তো, দাঁড়ান না, শুনেন আমার কথাটা শুনেন, এই যে আপনার টাকা। টাকা কেন? আমি আসলে এসব কাজ করতে চাই না, আমি খারাপ পথে যাইতে চাই না। আমার কালকে এক জায়গা থেকে কল আইছিল, আমার নাকি চাকরি হয়ে গেছে, সেখানে আমার সম্মানের সহিত চাকরি দিবে, আর আমার তারা 10,000 টাকা অগ্রিম দিব। এই স্যামলি, এসব তুমি কি কইতেছো? হ্যাঁ টাকা নিছো, কাম করবা, কোনো কথা তো আমি শুনবো না। ভাই আপনি কিছু মনে করেন না, আপনি আমার ক্ষমা করে দেন, আমি যদি আপনার বোন হইতাম তাহলে কি আপনি আমার ক্ষমা করতেন না? মনে করেন আমি আপনার বোন, আমার উপরে একটু দয়া করেন। এসব কাম তাহলে শুরু করবা না? ঠিক আছে যাও, আমার জন্য দোয়া করেন, ভালো হইয়া থাকো, আপনি ভালো থাকেন। কি হইল এটা, মায়াটা তাহলে তার ভুল বুঝতে পারছে? কিছুই তো বুঝতেছি না, বোঝা যাবে একটু পরে। মে আই কাম ইন স্যার? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি? জি আমি, এটা আমার প্রতিষ্ঠান। আসলে আপনার মতো এরকম মেয়েরা যারা এই পথে আসতে চায়, আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, এই দুই দিন যেটা দেখেছেন সেটা ছিল আমার অভিনয়, আর আমি এটাও জেনেছি যে আপনার ভিতরটা কতটা সৎ, কতটা পরিমাণ কষ্ট আপনার ভিতরে আছে। গতকাল চাকরির জন্য যে ফোনটা আপনার কাছে গিয়েছিল সেই ফোনটা আমি করেছিলাম, আপনার চাকরি কিন্তু ফাইনাল করে দিলাম। থ্যাংক ইউ, আপনার সততা সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি চাই সর্বোচ্চ সম্মান নিয়ে আপনি আমার বোনের মতো এই প্রতিষ্ঠানে চাকরি করবেন, আপনার সমস্ত দায়িত্ব, আপনার মায়ের চিকিৎসা, আপনার পড়াশোনা, এমনকি আপনার সংসার চালানো থেকে শুরু করে আমি একটা সম্মানজনক সম্মানই আপনাকে দিব, আর এই টাকাটা দিয়ে
আপনি সুন্দরভাবে সৎভাবে জীবন অতিবাহিত করতে পারবেন, আপনার ভবিষ্যৎটাকে নিয়ে আপনি আরো সুন্দরভাবে ভাবতে পারবেন। এ নিন টাকাটা, ধরুন এই 10,000 টাকা আপনার অ্যাডভান্স, এটা আমি আপনার বেতন থেকে অগ্রিম দিলাম। আর আমি কথা দিচ্ছি, আপনি যদি সৎ থাকেন সারাটা জীবন ভাই হিসেবে আমাকে পাবেন। বেস্ট অফ লাক স্যার। আপনার মতো মানুষ যদি আমাদের সমাজে আরো থাকতো তাহলে আমাদের সমাজটা আরো অনেক বেশি সুন্দর হতো। আপনি সত্যি অনেক মহৎ একজন মানুষ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আপনাকে একটা স্যালিউট করতে চাই।